ছাদে নিয়ে যাচ্ছ তোমার তোমার কোনো বিপদ হবে না তো? না না, প্রথমে ভেবেছিলাম আপনাকে রাতে নিয়ে আসব, তারপর দেখলাম এই বিকেলবেলার সময়টা বাবা বাড়িতে থাকে না, বাজারহাট করতে যায়, তাই জন্য আপনাকে এই সময় নিয়ে আসছি। একটু দাঁড়ান তো, আসুন আসুন এইদিকে। হঠাৎ তো ঝুঁকি নিচ্ছ কি কারণে? আপনার জন্য। মানে? না মানে আপনি এত গুণী মানুষ, আপনার জন্য কিছু করতে পারলে বা আপনাকে ভালো রাখতে পারলে আমারই ভালো লাগবে। আমি আর কি করব বলুন, যেটুকু আমার সীমার মধ্যে, কোনো রিস্ক না থাকলে আপনাকে আমি ঠিক ছেড়ে দিতাম। সে সবই তো বুঝলাম, কিন্তু তুমি যে আমার সাথে এত কথা বলছো, আমার ছাদে নিয়ে এলে, তোমার বাবার লোকজন যদি দেখতে পায় আমার তো গুলি করে দিতে পারে, কিংবা ধরো আমায় খুন করে লাশটা ভাসিয়ে দিল, দেখতে ভালো লাগবে তোমার? আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে পারে না। হতে পারে না মানে? তাহলে কি আমি সারা জীবন এখানে থাকবো, পচে মরবো নাকি? না কেন বাঁচিয়ে রাখবে ওরা আমাকে? অত খাবার ওর খরচ আছে, রোজ খাওয়া দাওয়া করছি, কেন দেবে আমার হয়ে খাবার খরচ? খাবার খরচ না হয় ওদের দিতে হবে না। দিতে হবে না তো কে দেবে আমার হয়ে খাবার খরচ? আমি দেব। তুমি দেবে? তা তুমি কি করো যে তুমি দেবে? কিছু করি না, কিন্তু করব। কি করবে? বাড়িতে ঠোঙা তৈরি করব, নিয়ে বাজারে ঠোঙাগুলো বিক্রি করব। আমাদের এদিকে না এসবের খুব চল আছে, আমাদের একটা ছেলে আছে তাকে দিয়ে পাঠাবো, যেটুকু টাকা আসবে তাতে আপনার খাওয়া হয়ে যাবে। তুমি আমাকে ঠোঙা বিক্রি করে খাওয়াবে? কেন খাওয়াতে পারি না? আমার যদি আর কোনো উপায় না থাকে তাহলে তো? সে সবই তো বুঝলাম, কিন্তু ওরা আমাকে বাঁচিয়ে রাখবে কেন? যে উদ্দেশ্য ওরা আমাকে এখানে রেখেছে সেই উদ্দেশ্যটা তো সফল হচ্ছে না, সাকসেসফুল হচ্ছে না, তাই না? দেখো এখনো যখন কোনো খবর পাওয়া যায়নি তার মানে ধরে নিতে হবে যে যে হ্যাঁ আমার ছেলে এখনো বেঁচে আছে, নরে তো আমাদের কাছে খবর চলে আসতো। না না না, পোকরাজ বেঁচে আছে, বেঁচে আছে, শুধু ওকে একটা ডেরা থেকে অন্য ডেরা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যাস এই। কে করছে এরকম? কে করছে আমাকে বলো তো? ওই মেয়েটা যদি না করে তাহলে কে করছে এরকম? এরকম ঘটনা কে ঘটাচ্ছে? বাবা আমরা তো দৌড়ি করছি, খোঁজার চেষ্টা করছি, কিন্তু চিন্তা করো না, পেয়ে যাবো ঠিক পেয়ে যাবো। পুলিশ মহলে মেজ ঠাকুরপুর অনেক উঁচু জায়গায় জানাশোনা রয়েছে, ছোট ঠাকুরপো মেজ ঠাকুরপো রোজ দৌড়াদৌড়ি করছে, একটা লোক তো ভরসা দিতে পারছে না, ভরসা দেবে কি করে? আমার ছেলেটাকে আদৌ বেঁচে আছে? ও নিশ্চিন্ন হয়ে যায়নি তো? একেবারে নিশ্চিন্ন? চুপ করো প্লিজ। আর দেখো তোমার ওই মেজ ঠাকুরপো ছোট ঠাকুরপো এদেরকে তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু আমি পারি না। হ্যাঁ শর্মিষ্ঠা, ওরা আদৌ ওখানে যাচ্ছে কি না বা গেলেও কি করছে কি বলছে আমার যথেষ্ট সন্দেহ আছে। তুমি তোমার নিজের ভাইদের সন্দেহ করছো? বুঝতে পেরেছি আমি, এই বিষটাও তোমার মাথায় ওই মেয়েটাই ঢুকিয়েছে, ওই মেয়েটাই ঢুকিয়েছে। এত ঘটনার পরেও তুমি কি করে বলছো শর্মিষ্ঠা যে যে ওরা কোনো অন্যায় করতে পারে না, ওরা কোনো অপরাধ করতে পারে না? ভালো লাগছে না আমার এসব শুনতে, আমার ভালো লাগছে না, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারি না যে মেজ ঠাকুর পর ছোট ঠাকুর এসব করতে পারে। ওরা পোকরাজকে যথেষ্ট ভালোবাসে, ওরা এমন কোনো বাজে কথা বলবে না যেটাতে আমি কষ্ট পাই, ওরা জানে এই কথাগুলো বললে আমি কষ্ট পাবো, কোনোদিন এগুলো করতে পারে না ওরা। তোমার মনে এই বিষটা না রাধিকাই ঢুকিয়েছে, আমি আমি সব বুঝতে পারি। কি ভেবেছো তুমি আমি এগুলো বুঝি না? ঠিক আছে, আমি এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না। যদি কোনোদিন প্রমাণ করতে পারি যে কারা আমার ছেলের ক্ষতি করেছে সেদিন এই কথা না হয় বলবো। এই শোনো, তুমি তুমি হসপিটালে যাচ্ছ না কেন বলো তো? কেন যাচ্ছ না? আমার জন্য, আমার দুঃখে, আমার দুঃখে তোমার হসপিটালে যাওয়া একেবারে বন্ধ হয়ে গেল? দেখো আমি এখানে আছি যাতে তোমার সেবা করতে পারি,
সারা জীবন তো আমাকে সে সুযোগ তুমি দাওনি, তাই তাই ভাবলাম যে তোমার পাশে থেকে তোমায় যদি একটু খাইয়ে দাইয়ে একটু সুস্থ করে তুলতে পারি তাহলে সেটাই আমার কাছে বিরাট বড় পাওয়া হবে। যখন আমার কাছে এলে আমার জীবনটা ধন্য হয়েছে, তা তখন তো তুমি আসোনি আমার কাছে। এখন আমার তোমাদের আর কাউকে কোনো প্রয়োজন নেই, কাউকে চাই না, আমার শুধু আমার ছেলেকে ফেরত চাই, আমি আর কিচ্ছু চাই না। আমি তোমায় কথা দিচ্ছি শর্মিষ্ঠা, তোমার ছেলেকে তুমি ঠিক ফেরত পাবে, তাকে আমার দিকে, আমি তোমায় বলছি তোমার ছেলেকে তুমি ঠিক ফেরত পাবে। আর আর তোমার ছেলেকে তোমার তোমার কাছে ফিরিয়ে আনবে কিন্তু ওই 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 রাধিকা মাই, যেখানে আমি তোমাকে বলছি যে ওই মেয়েটাই আমার ছেলের সর্বনাশ করেছে, সেখানে তুমি বলছো যে রাধিকা আমার ছেলেকে ফিরিয়ে এনে দেবে। শর্মিষ্ঠা, আমার বিশ্বাসের উপর তোমার এতটুকু ভরসা নেই, একটু ভরসা করে দেখোই না, ঠকবে না। না না, আপনি এসব কথা বলবেন না, আমার ভালো লাগে না। কেন, সত্যি কথাই তো বলেছি, যেটা বাস্তব সেটা বলেছি। এখান থেকে যদি পালাতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা বেঁচে যেত। আপনি কেন বুঝছেন না আমি দোটা নয় পড়ে আছি? আমি যদি আপনাকে ছেড়ে দিই, ওরা যদি আমার বাবাকে মেরে ফেলে, আবার যদি আপনাকে আটকে রাখি তাহলে কি? তাহলে কি? না, ওরা যদি আপনাকে মেরে ফেলে এই আঘাত আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কেন, কতদিন চেনো আমাকে যে আমার জন্য এত কষ্ট পাচ্ছ? আপনি কেন বারবার একই কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি আর বলবো না, কিন্তু আমার ভবিষ্যৎটা কি কিছুই বুঝতে পারছি না। ঠাকুর আছে, ঠাকুর ঠিক কিছু একটা করবে, ভালো মানুষদের ঠাকুর ক্ষতি করে না। ভালো মানুষ? তুমি কি করে জানলে আমি ভালো মানুষ? আপনাকে দেখেই বোঝা যায় আপনি খুব ভালো মানুষ। সে অবশ্য তোমাকে দেখে বোঝা যায় যে তুমি খুব ভালো মেয়ে। ভালো মেয়ে হয়ে আর কি হলো? তো তোমায় বলেছি রঞ্জা, যদি আমি কোনোদিন এখান থেকে বেরোতে পারি আমি আমি ঠিক তোমায় বার করে নিয়ে যাবো একদিন। কোথায় বার করে নেবে? কেন, আমি তো বলেছি তোমাকে আমাদের একটা হসপিটাল আছে, আমি তোমার চাকরি দেবো, তোমার যোগ্যতা অনুসারে তোমার বাবাকেও একটা চাকরির ব্যবস্থা করে দেবো। আপনি কি ভেবেছেন ওরা আমাদের ছেড়ে দেবে? বিশ্বাসঘাতকতা করলে কি কেউ ছেড়ে দেয়? দেখো, ভালোবাসা তো অন্যায় নয়, আমি পুপেকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু তোমাকে ঠকিয়ে ভালোবাসিনি। আমি তোমাকেও ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু সে সুযোগ তুমি আমায় দাওনি। আর আজ তো আমাদের বয়স হয়েছে, আজ আমরা দুজনে এমন একটা সমস্যার মধ্যে পড়েছি যেটা আমাদের দুজনকেই ক্ষত বিক্ষত করছে। দেখো শর্মিষ্ঠা, আমি হয়তো তোর তো কাঁদতে পারছি না, শয্যাশায়ী হয়ে শুয়ে থাকতে পারছি না, বিশ্বাস করো, বিশ্বাস করো শর্মিষ্ঠা, আমার আমার খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে। তোমার কি মনে হয় আমি আমি আমার ছেলেকে ভালোবাসি না, তার জন্য আমার কষ্ট হয় না? খুব কষ্ট হয় শর্মিষ্ঠা, খুব কষ্ট হয়, কিন্তু আমি 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 কাঁদতে পারি না, কাঁদতে পারি না শর্মিষ্ঠা। কারণ আমায় তুমি যদি কাঁদতে দেখো, আমায় তুমি যদি ভেঙে পড়তে দেখো, তাহলে তুমি আরো বেশি করে ভেঙে পড়বে, আরো বেশি করে অসুস্থ হয়ে পড়বে। তাই বলছিলাম শর্মিষ্ঠা, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, কষ্ট হলো, শরীরে কষ্ট হলো, কিছু একটা মুখে দাও, নইলে নইলে পোগ্রাত ফিরে এসে তোমায় এই অবস্থা দেখলে আমায় কি বলবে বলো? বলো কি বলবে যে তুমি একজন ডাক্তার হয়ে মাকে মাকে মেরে ফেললে? হ্যাঁ, আমার পোগ্রাত আর ফিরে আসবে না। আসবে, তোমার মঙ্গল চাই, প্রত্যেকে ভালো চাই আমি। তাই আমি বলছি যে মাথা ঠান্ডা করো, তোমার ছেলে ঠিক ফিরে আসবে, তুমি তুমি দেখে নিও তোমার ছেলে ঠিক ফিরে আসবে। তুমি কেন চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা করো না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। দেখো একটা কথা আমি বুঝি, যে এই জীবনটা কারুর ভালো লাগে না, তো
তোমার বাবা যদি বুদ্ধিমান হন উনি নিশ্চয়ই আমাদের সাথে যাবেন আমাদের প্রস্তাবে রাজি হবেন আমার বাবার খালি একটাই উদ্দেশ্য আমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া জানি আমি কিন্তু তোমার বাবা যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আমার পক্ষে ওই কথাটা থাক না কেন বারবার বলছেন আমার অস্বস্তি হয় কেন অস্বস্তি হওয়ার কি আছে যা সত্যি তাই বলছি আমি তো তোমায় ক্লিয়ারলি বলেছি রঞ্জা যে তোমার প্রতি আমার কোনো ফিলিং নেই আই এম শিওর যে তোমারও আমার প্রতি কোনো ফিলিং নেই আর সেই কারণেই হয়তো আমরা দুজন বন্ধুর মতো আলোচনা করতে পারছি সেই কারণেই হয়তো আমাদের বিপদে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি বা দাঁড়ানোর চেষ্টা করতে পারি আপনার প্রতি আমার কোনো বন্ধুত্ব নেই কি বন্ধুত্ব নেই তাহলে কি আছে মানে আমার তো তোমাকে বন্ধু বলেই মনে হয়েছিল আপনারা বড় মানুষ আপনাদের সহজেই বন্ধুত্ব হয়ে যায় আমি তো আর বড় মানুষ নই আমার এত সহজে বন্ধুত্ব তৈরি হয় না কি বলছো তুমি যা বলেছি ঠিকই বলেছি ঠিকই বলেছো না আমি বুঝলাম না তাহলে আমি আমি কি হই তোমার সম্পর্কে চলো 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 পাল্টা